নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এখানে কিন্তু বিভিন্ন জেলায় সহশিক্ষক নিয়োগের আবেদন বেরিয়েছে বিজ্ঞপ্তি বেরিয়েছে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সহশিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আমি বহু ভিডিও আপনাদের কাছে দিয়েছি বিভিন্ন জেলায় যেই যে জেলাগুলো দিয়েছি সেই সেই জেলার বাসিন্দার যদি আপনারা হয়ে থাকেন তবে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন এখানেও কিন্তু আবার নতুন কিছু জেলা বেরিয়েছে কিছু জেলায় বেরিয়েছে সেই জেলা নিয়ে কিন্তু আমি জেলায় যে স্কুলগুলো রয়েছে সেখানে যে বেরিয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি তো বন্ধুরা দেখুন এখানে কোন কোন জেলায় নিয়োগ হচ্ছে এবং সেই জেলার আপনারা লোক আছেন কি না যদি থাকে থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন এবং কি কী যোগ্যতা লাগবে এবং কবে লাস্ট ডেট বিস্তারিত আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জেনে যাবেন তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা আসুন আর দেই না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনার আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটির একটু নিচেই দেখবেন ডান দিকে এরকমই রেড কালারে সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেল চিহ্নটি ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দেই না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিউজটি বেরিয়েছে রাইসির জীবিকা দিশিয়ে নামক একটি অনলাইন পোর্টালের মাধ্যমে যেখানে বলেছে কোচবিহার জলপাইগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের তিন স্কুলের চাকরি তো আমাকে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন যে জলপাইগুড়িতে যদি ছেড়ে থাকে অবশ্যই স্যার আমাকে জানাবেন তো জলপাইগুড়িতে অবশ্যই ছেড়েছে তো অবশ্যই আপনারা থেকে থাকলে আবেদন করতে পারেন এখানে দেখুন কোচবিহার স্কুলের চাকরি এখানে তিরিশ জুন দু হাজার উনিশ তারিখ পর্যন্ত ড্যাপুটেশন ভ্যাকেন্সিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ বিএ পাস তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই বিএড থাকলে অগ্রাধিকার পাবেন যাবতীয় প্রমাণপত্রাদি সহ আটাই সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এই ঠিকানাটাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে স্কুলটিতে নিয়োগ হবে সেই দিয়েছে অবশ্যই আপনারা কোচিনাটিতে গিয়ে স্কুলে পরামর্শ করে আবেদন করতে পারেন জলপাইগুড়ি স্কুলের চাকরি উনিশ ফেব্রুয়ারি দু উনিশ তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকেন্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ বি পাস ও বি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই বিএড থাকলে অগ্রাধিকার পাবেন এবং নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের কিন্তু এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে আপনাদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না যাবতীয় প্রমাণপত্রটির মূল ও দু সের সহ সাতাইশ সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে সরাসরি উপস্থিত হতে হবে এই ঠিকানাটাই তো বন্ধুরা আমি বলেছি আপনাদেরকে যে স্কুলের ঠিকানাটি দেখতে পাচ্ছেন সেই স্কুলে আপনারা গিয়ে উপস্থিত হবেন আগে যোগাযোগ করে নেবেন তারপর কিন্তু সেই তারিখে আপনাদের ডকুমেন্টসগুলো সেট জেরোস করে সরাসরি উপস্থিত হবেন পশ্চিম মেদিনীপুর স্কুলের চাকরি দেখতে পাচ্ছেন এখানে ডেপুটেশন ভ্যাকেন্সিতে কম্বিনেশনে ইতিহাস সহ বিএ পাস তপশিলি জাতীয় অ্যাসিস্ট্যান্ট টিচার চাই ট্রেনিং থাকলে অকারের দিকে পাবেন যাবতীয় প্রমাণপত্র আদি প্রত্যয়িত জেরে সহ সাতাইশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আবেদন করতে হবে পশ্চিম মেদিনীপুরের যে এই ঠিকানাটি স্কুলটি দিয়েছে সেই স্কুলের ঠিকানায় আপনারা গিয়ে অবশ্যই জেনে তারপর সাতাশ তারিখের মধ্যে কিন্তু আপনারা এখানে সাতাশ তারিখে উপস্থিত হয়ে আপনারা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ হতে পারেন তো বন্ধুরা এটাই যেহেতু এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ তো আমি বলবো অবশ্যই আপনারা আবেদন করবেন কেননা এই ধরনের যে এক বছরের নিয়োগে যে আপনারা এক্সপিরিয়েন্স একটি সার্টিফিকেট পাবেন সেটা কিন্তু এসএসসি পরীক্ষায় আপনাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই কাজে লাগবে এবং প্লাস পয়েন্ট পাবেন এবং এখান থেকে কিন্তু একটি মার্কও আপনারা হয়তো পেয়ে যেতে পারেন তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য